স্টান্ট করার জন্য আপনার অত ভালো সাইকেল না হলেও চলবে। অনেকে বলে না 40-50 হাজার টাকা দিয়ে, না দরকার নেই। আপনি জাস্ট হুইলে টুইলে দেওয়ার মতন একটা করে ব্রেক লাগবে, মেকানিক্যাল ডিস্ক ব্রেক, এবং যাতে চলার মতন একটি রাইডিং এর মতন একটি ভালো ক্যাসেট হয় এবং চেইন হয়, এগুলা হলেই মূলত আপনি ভালো স্টান্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে মোটামুটি আমরা হালকা পাতলা ব্লগ করবো, এত বেশি না, মোটামুটি স্টান করতে আসছি আজকে। তো অলরেডি অনেক ধকল গিয়েছে, আপনারা একটু দেখে আসুন, তারপর আমরা আবার এখানে আসছি। তো আমি এখন বেরোতে নিয়েছিলাম, হঠাৎ করে আমার সাইকেলের সমস্যা হয়েছে। তো আমাদের আপনাদের মেকানিক্যাল রাব্বি ভাই এটা ঠিক করে দিয়েছে, তো ওনাকে এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগে। তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যেটা ইন্ট্রোতে দেখলেন সেটা আমি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে যেতে যেতে বলছি আপনাদের। সো ওকে গাইস, চলুন আমরা যাই। এখন যাওয়ার সময় হয়েছে, দেখি রেকর্ডিংটা কীরকম ধরছে। তো আমরা বের হলাম রাস্তায়, মেন রোডে যাচ্ছি। এই রে, ব্রেক আমার পুরোই গেছে। তো আজকে বের হওয়ার সময় আমার সাথে কী হয়েছিল আমি মূলত আপনাদেরকে বিষয়টা খুলে বলি। যখন আমি বের হতে নিয়েছিলাম তখন ঠিক 4:30 বাজে। তো আমি হঠাৎ করে বের হয়ে গিয়েছিলাম অর্ধেক, কিন্তু দেখলাম যে পিছনের ব্রেকটা কাজ করছে না, যতটুকুই প্রেস করছি কোনো কাজ করছে না, যার জন্য দেখলাম যে সমস্যা। ভাবলাম যে হয়তো স্ক্রু টাইট দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু স্ক্রু টাইট দেওয়ার পরও ঠিক হয়নি। তো এখন ভালো করে খেয়াল করে দেখলাম যে তেল নেই, অর্থাৎ তেল পড়ে গেছে। তো ভাগ্য ভালো যে রাবি ভাই বাসায় ছিল, শুক্রবার যেহেতু আজকে, তো তেলটা পেছনেরটা ভরলাম। তো সামনেরটা একটু কমে গেছে, দেখলাম সামনেরটা তো ভরলাম, কিন্তু সামনেরটা ভরার জন্য খেয়াল হলো যে আমি ব্রেক চাপ দিচ্ছি কিন্তু আমার ক্যালিপারটা খোলা ছিল। ব্রেক চাপ দেওয়ার ফলে সব তেলগুলো পড়ে গেছে, কাজেরও বাড়াই দিছি আমি আমার ভাইয়ের। তো মূলত এর জন্য আমার সময়টা লাগছে, প্রায় 1 ঘন্টার মতো সময় এখানে চলে গেছে। তো এখন আমি বের হচ্ছি 5:45 বাজে, দেখতে থাকুন। হচ্ছে সাজ্জাদ, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। কি অবস্থা? বাটপার কি অবস্থা তোমাদের? ও দেবদা তো গুনা। তো এই রাস্তাটায় একটা সময় অনেক স্টান করেছি আমি, অনেক প্র্যাকটিস করেছি। তো আজকে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার জন্য অর্ধেক বন্ধ, হালকা পাতলা স্টান করতে হচ্ছে। তবু দেখি কষ্টমষ্ট করে, জানি না কতটুকু পারবো। প্রায় 3 বছর ধরে আমি এই রাস্তায় স্টান করি না, দেখা যাক। আগে এদিকে রেগুলার ছিলাম, তো রেগুলার প্র্যাকটিস করতাম। এটা হচ্ছে গাইস দেখানোর মূল উদ্দেশ্য হলো যে স্টান্ট করার জন্য আপনার অত ভালো সাইকেল না হলেও চলবে। অনেকে বলে না 40-50 হাজার টাকা দিয়ে, না দরকার নেই। আপনি জাস্ট হুইলে টুইলে দেওয়ার মতন একটা করে ব্রেক লাগবে, মেকানিক্যাল ডিস্ক ব্রেক, এবং যাতে চলার মতন একটি রাইডিংয়ের মতন একটি ভালো ক্যাসেট হয় এবং চেইন হয়, এগুলো হলেই মূলত আপনি ভালো স্টান্ট করতে পারবেন। তো আপনারা সাজ্জাদের থেকে ইন্সপিরেশন নিতে পারেন এরকম। এই হচ্ছে আমার সাইকেলের অবস্থা, মোছা হয় না, ময়লা আছে অনেক। তো ব্রেকটা নিয়ে অনেক সমস্যায় ছিলাম, ব্রেকটা অবশেষে ঠিক হয়েছে। ব্রেকটা এখন মোটামুটি কাজ করে, কিন্তু স্টান করতে পারবো না, কারণ ডিস্কে অনেক তেল গিয়েছে যখন তেলটা চেঞ্জ করেছে। পেছনেরটা মোটামুটি কাজ করছে, যদি 2-1টা হুইলি দেওয়া যায় ট্রাই করে দেখবো। ওদিকে সাজ্জাদ স্টান করতেছে। তো ব্রেকটাতে দেখতেছি যে তেল গেছে আমার সামনের ব্রেকে, এর জন্য রোলিং হবে না আজকে, অন্যান্য কোনো স্টান্ট হবে না, জাস্ট হুইলিটা দিয়েই দেখতেছি প্র্যাকটিসটা চালায় যাই। আস্তে আস্তে শুরু করতে হবে প্র্যাকটিস, তা না হলে হবে না।
ওরে তো আমরা এখন তানভীরকে দেখব সে কতটুকু স্টান্ট পারে সুন্দর ওয়েদার আজকে ওরে ওরে অস্থির জোস তো যা বলতেছিলাম ওয়েদারটা খুব সুন্দর আজকে বৃষ্টি হয়েছিল একটু আগে তো এখন আবার সূর্য উঠছে সুন্দর আর ওইদিকে তানভীর আছে সো তার স্টান্ট দেখবো আমরা তো সিটটা একটু উঁচা করে লো নিলে সিটটা বেশি নিচে হইলে হ্যাঁ আমিও হুইল দিতে পারি না উইস্কো ফ্রেমটা এমনি তো অনেক জোস কিন্তু অনেকটা নিচা যারা একটু লম্বা আছেন তাদের জন্য হচ্ছে সমস্যা হয়ে যায় পাওটাও হচ্ছে হ্যান্ডেল বারে হুইল দিতে গেলে ঠিক আছে আমাদের আজকের সেলিব্রিটি পুরা সব ঘেরা ধরছে তো গাইস এখন ক্রাউডটা একটু দেখেন স্টান্ট করতেছি হালকা পাতলা প্র্যাকটিস দৈনন্দিনের প্র্যাকটিস কিন্তু ক্রাউডটা দেখেন ঘুরে দেখো আশেপাশে পুরা জমে গেছে এই যে আরেকজন দর্শক আসছে ঠিক আছে ঠিক আছে